আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমি ভালো আছি। দেখেই নিয়েছেন খুবই সিম্পল সাধারণ একটা রেসিপি, ছোলা ভুনা, যেটা আমরা সারা রোজার মাস ভরে খেয়ে থাকি। তারই একটি রেসিপি আমি তো আপনাদের জন্য নিয়ে এসেছি। আমরা সবাই ভুনা করি, তবে আমি যেভাবে করি খুবই টেস্টি হয়, সেটাই আপনাদের জন্য নিয়ে এসেছি। তো আমি ফ্রাই প্যানে তেল দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, সাথে আমি এক টুকরো দারুচিনি, দুটো এলাচ আর কয়েকটা লং দিয়েছি। এটা পেঁয়াজের সাথে দিয়ে ভালো করে ভেজে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। আর এখন দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা এবং জিরা বাটা হাফ চা চামচ করে, আর মরিচ এবং হলুদের গুঁড়ো হাফ চা চামচ করে। আমি একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে মশলাটা খুব ভালো করে কষানো খুবই জরুরি। যতক্ষণ পর্যন্ত তেল উপরে না উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমি কষাতে থাকবো। আমি অল্প একটু স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি, অল্প দিয়েছি এই জন্য আমি ছোলা যখন সিদ্ধ করেছি তখন আমি লবণ দিয়েই সিদ্ধ করেছি, সেটা বুঝেই আপনারা লবণ দেবেন। তো এই তো আমার মশলা কষানো হয়ে গেছে। এখন আমি এই যে ছোলা 5-6 ঘন্টা ভিজিয়ে রেখে আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, সেটা ভালো করে ধুয়ে আমি এখন দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আমি ঢেকে দিব। এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না, চুলার আঁচটা কমিয়ে বাকি রান্নাটুকু করতে হবে। এই তো আমি আর একটু নাড়াচাড়া করে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি একটা বড় সাইজে আলু সিদ্ধ করে এরকম কিউব করে কেটে নিয়েছি, এখন এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কয়েকগুলো কাঁচামরিচ ফালি আর ধনে পাতা। এবার একটু মিশিয়ে দিয়ে ঢেকে দেব। এক একজন এক এক রকম করে রান্না করে ছোলা ভুনা, তো আমি যেভাবে করি খুবই মজা হয়, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমি 3-4টা পেঁয়াজ মোটা করে এভাবে গোল গোল করে কেটে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটা সেদ্ধ হয়ে যাবে বাট ভেঙে যাবে না বা মিশে যাবে না, এটা খাওয়ার সময় খুবই ভালো লাগে খেতে, দেখতেও সুন্দর লাগে, উপর দিয়ে পেঁয়াজ থাকে খেতেও ভালো লাগে। এ দেখেই নিচ্ছেন কতটা আকর্ষণীয় লাগছে। নামানোর আগে আমি আর একটু ধনে পাতা কুচি দেব। ব্যাস এবার আর একটু মিশিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেছে আমার ছোলা ভুনা, খুবই সহজ, আমরা সবাই করি কিন্তু এক একজনের করার ধরনটা আলাদা। তো আমি এভাবে করি, এখন পেরে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আকর্ষণীয় লাগছে। আসলে সত্যি এভাবে ছোলা ভুনা করলে খুবই মজা লাগে, আপনারা একটি বার ট্রাই করবেন। আশা করছি আজকে আমার এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।